আবারও দলে ফিরতে তিন মাসের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। কেন জাতীয় দলের ক্যাম্পেইনে সেটা অজানা তার কাছেও। নিউজ টোয়েন্টি সঙ্গে আলাপকালে অনেকটা আক্ষেপের সুরেই এ কথা বলেন তিনি। বিস্তারিত সুভ দেবনাথের রিপোর্ট। কিপিংয়ে তো আসলে কোনো কথা নেই, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার ইন বাংলাদেশ। ব্যাটিংয়ে হয়তো অত বেশি কিছু করতে পারেনি। নির্বাচক হাবিবুল বাসার সুমনের ভাষায় নুরুল হাসান সোহান ব্যাট হাতে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। অথচ ওয়ানডে ফরম্যাটে সোহানের পরিসংখ্যান বলে ভিন্ন কথা। এই ফরম্যাটে খেলা ৬ ম্যাচের ৩টিতে ছিলেন অপরাজিত। সর্বোচ্চ রান ৪৫, অ্যাভারেজ ৮২.৫০। তারপরও বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় যে সোহান নেই সেটি অনেকটাই নিশ্চিত। এই ক্রিকেটার জানান, এক ম্যাচ খারাপ খেললে তাকে নিয়ে সমালোচনা হবেই। ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, তো আমার ক্ষেত্রে হয়তো এই জিনিসটাই, কারণ আগেও বলেছি যে আমার সময় প্রতিটা ম্যাচই আমার জন্য ইম্পর্টেন্ট, কারণ একটা ম্যাচ খারাপ করলে আসলে অনেক বেশি কথা হবে আমাকে নিয়ে এবং আমি এটা ধরেই নিয়েছি। জাতীয় দলের ক্যাম্পেও রাখা হয়নি সোহানকে, তিনি নিজেও জানেন না বাদ পড়ার কারণ কি। হ্যাঁ, আমার সাথে আসলে কারো কথা হয় নাই, আর যেহেতু ক্যাম্পে নাই নিজে নিজের মতো করে প্র্যাকটিস করার সুযোগটা করতে চাচ্ছি এবং ইনশাল্লাহ ওইটাই আসলে ফোকাস করতেছি যে নিজের ট্রেনার বা কোচের সাথে কথা বলে পার্সোনালভাবে ট্রেনিং করার জন্য। সোহান বলেন, লোয়ার মিডল অর্ডারে ব্যাট করে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করা কঠিন। ঘরোয়া আসরগুলোতে ওপরের দিকে ব্যাটিংয়ের সুযোগ পেলেও জাতীয় দলে সেটি হয়নি। এক্সপেকটেশন খুব বেশি নাই কারো কাছেই, কোনো কিছু নিয়েই, নিজের উপর এক্সপেকটেশনটা অনেক বেশি, আসলে ওইটাই ফিল করার চেষ্টা করব। এবং বললাম, নামটা যেহেতু সোহান, তো অনেক কিছু আসলে চিন্তা করতে হয়, প্রায়োরিটি বা সব কিছু ম্যান টু ম্যান অনেক কিছু ভ্যারি করে, তো আসলে নিজেকে ওইভাবেই তৈরি করতে চাই এবং মেন্টালি ওইভাবে তৈরি করতে চাই যাতে এরকম টাফ সিচুয়েশনগুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারি। চন্ডিকা হাতরাসিংয়ে হেড কোচের দায়িত্ব নেওয়ার পর বারবারই উপেক্ষিত হয়েছেন বলে মনে করেন সোহান। শুভদেবনাথ, নিউজ টোয়েন্টি ফোর, ঢাকা।